ঘরের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে প্রতিপক্ষ গুজরাটের প্রথম ইনিংস বেশি লম্বা হতে দিলেন না ত্রিপুরার বোলাররা। মঙ্গলবার থেকে এমবিবি স্টেডিয়ামে শুরু হয়েছে ত্রিপুরা বনাম গুজরাটের মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ। টস জিতে ত্রিপুরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ গুজরাটকে প্রথম ইনিংসে 271 রানে থামিয়ে দেয় ত্রিপুরা। গুজরাটে হয়ে পি পাঞ্চল শত রান করেন, তিনি 111 রানে আউট হন। ত্রিপুরার হয়ে মনীশ শঙ্কর মুরা সিং সর্বাধিক 5 উইকেট দখল করেন, রজতে দখল করে 2টি উইকেট। এখন দেখার বিষয় ত্রিপুরা প্রথম ইনিংসে গুজরাটের বিরুদ্ধে লিড নিতে পারে কিনা।